নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি 1.5 চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শিল নোড়ায় খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি প্রথম থেকেই চিংড়ি মাছগুলো টিফিন বক্সের মধ্যেই রেখেছি, কারণ টিফিন বক্সের মধ্যেই আমি সমস্ত উপকরণ দিয়ে মেশাবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খুব অল্প উপকরণ লাগবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেল দেওয়ার পরে 1টা চামচ দিয়ে আমি চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। চিংড়ি মাছের সঙ্গে মশলা আর কাঁচা সর্ষের তেলকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা বন্ধ করে দেব। টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে আমি আটকে নেব। ভালো করে ঢাকনাটা আটকে নেওয়ার পর এদিকে আমি 1টা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবারে ওই জলের উপরে আমি 1টা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে দেব। এবারে 1টা থালা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি 20 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। তো 20 মিনিট লো ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিলাম। জলের ভাপে পুরো আমার চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হতে সময় দেব। টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ 1টা কালার হয়েছে আর খুব সুন্দর 1টা গন্ধ ছাড়ছিল। তো চিংড়ি মাছটা ভাপেই পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আমি যে কাঁচা তেল দিয়েছিলাম আর চিংড়ি মাছের ভেতরে যে জল থাকে তার থেকেই কিন্তু একটু ঝোল বেরিয়েছে। তো তৈরি হয়ে গেছে আজকে সুস্বাদু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।